আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনাদের অনেক সময়ই প্রশ্ন থাকে যে আপনারা কিডনি রোগী কিন্তু আপনারা রোজা রাখতে চান, রাখতে পারবেন কি না, কারা রোজা রাখতে পারবেন সেটা আগের পর্বে আমি বলেছি। এবং আপনাদের তারপরেই প্রশ্ন থাকে যে রোজার মধ্যে আমরা কি কি খেতে পারবো, কি খেতে পারবো না, এই প্রশ্নগুলো। তো এটার উত্তর আমি খুব সংক্ষেপে আমি দেওয়ার চেষ্টা করছি। প্রথমে মনে রাখবেন যে সবাই যারা কিডনি রোগী এবং কিডনি রোগী না, সবার জন্য কী ধরনের খাবার, সবার জন্য যে স্বাস্থ্যকর যে খাবার সেগুলো হলো সুষম খাবার এবং পরিমিত খাবার। তো সুষম বলতে আমরা কী বুঝি? সুষম বলতে বুঝি যে খাবারের পাঁচটি উপাদান আছে। একটা হলো আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো হলো ক্লাস ওয়ান প্রোটিন। আবার বিভিন্ন ধরনের ডাল, শাকসবজি, এগুলোতে কিন্তু প্রোটিন থাকে। এমনকি ভাত, আটা, গম বলেন, এগুলোতেও কিন্তু প্রোটিন থাকে। সেটা খুবই অল্প পরিমাণে থাকে, তবে ডালে প্রোটিন বেশি থাকে। কিন্তু এই প্রোটিন একটু অসম্পূর্ণ প্রোটিন, সেজন্য এটাকে তৃতীয় শ্রেণীর প্রোটিন বলা হয়। তো এই যে এই প্রোটিন, অর্থাৎ আমরা যারা সুস্থ মানুষ সবারই খাবারের মধ্যে আমিষযুক্ত খাবার থাকতে হবে। দ্বিতীয়ত স্নেহ জাতীয় খাবার, স্নেহ বা ফ্যাট জাতীয় খাবার। ফ্যাট জাতীয় খাবার বলতে আমরা যেগুলো বুঝি, যেমন বিভিন্ন ধরনের তেল, সেটা সরিষার তেল, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, ক্যানোলা, মাছের তেল, এগুলো সবই হলো তৈল জাতীয় বা চর্বি জাতীয় যে খাবার আমরা তার মধ্যে পড়ে। কিন্তু এর মধ্যে ভালো কোনগুলো? ভালো হলো ভেষজ তেল যেগুলো আছে সবই ভালো, মাছের তেল যেটা আছে এটাও ভালো, এটা শরীরের জন্য বরঞ্চ উপকারী। কিন্তু ক্ষতিকর কোনটা? তাহলে ক্ষতিকর হলো প্রাণীর তেল, যেমন গরুর মাংস, খাসির মাংস, মুরগির যে চামড়াটা আছে, স্কিন আছে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে তেলের সাথে, এবং সেই কোলেস্টেরল আমাদের রক্তনালীকে ড্যামেজ করে, সেই কারণে আমাদের হার্ট ডিজিজ হয়, কিডনির রক্তনালী ড্যামেজ করে, কিডনি ফেলিওর হয়, ব্রেন স্ট্রোক করে, আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ রক্তনালী, পায়ের রক্তনালীগুলো নষ্ট করে দেওয়ার জন্য পা খেটে ফেলতে হয়। তো সেই জন্য আমরা এই কোলেস্টেরলযুক্ত যে তেল আছে সেগুলো আমরা পরিহার করব, আমরা ভেষজ যে তেল আছে সেগুলো আমরা খাব। এরপরে আসলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট খাদ্য বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ভাত, রুটি, সাগুদানা, সেই সাথে ভাত, আটা, এগুলো মানে চাল এবং আটা দিয়ে যত ধরনের খাবার তৈরি করা হয় এগুলো সবই কার্বোহাইড্রেট যুক্ত খাবার বা কার্বোহাইড্রেট গ্রুপের খাবার, এগুলো শর্করা জাতীয় খাবার এগুলো। তো এই খাবারগুলো আমরা খাবো, তবে কিছু খাবার আছে, এই যে খাবারগুলো বললাম শর্করা, এর মধ্যে প্রথম যে শস্যটা আমরা পাই, যেমন ধরেন চাল, ঢেঁকি সাটা চাল হোক আর এর চারিদিকে লাল চাল যেগুলো আছে সেগুলো হোক, এগুলো হলো মানে আমরা বলি গোটা শস্য। কিন্তু এই চালকে রিফাইন করে তার যে গায়ে যে পুরা যেটা বলি বা যেটা ব্র্যান্ড বলা হয়, যে আঁশগুলো থাকে, সেগুলোকে যখন ফেলে দিয়ে মিহি করা হয় অথবা সেগুলোকে গুঁড়া করে সেখান থেকে বিভিন্ন ধরনের বিস্কিট জাতীয় খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কনফেকশনারি আইটেম তৈরি করা হচ্ছে, এগুলো কিন্তু একদম রেডি এনার্জি দেয় এবং এতে প্রচুর গ্লুকোজও থাকে। তো এই যে চিনি, গ্লুকোজ এবং আঁশমুক্ত যে কার্বোহাইড্রেট, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খারাপ। কাজে আমাদের খেতে হবে কোনটা? আঁশযুক্ত যেটা খাবার যেটা আছে, লাল চাল অথবা বাসমতি চাল, আটার রুটি, লালাটার রুটি, এগুলো আমাদের খাওয়া উচিত। তো এই খাবারগুলো খাবো। তো যে দুইটি উপাদান আমাদের অবশ্যই আমাদের থাকতে হবে খাবারের মধ্যে, সেগুলো হলো, একটা হলো শাক সবজি, বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, কারণ এক এক রঙের শাক সবজিতে এক এক ধরনের উপাদান থাকে। আর আমাদের যে দেহ, আমাদের দেহে কিন্তু যত ধরনের উপাদান এই মাটিতে আছে, শস্যে আছে, গাছপালায় আছে, প্রায় সবগুলোই কিছু না কিছু লাগে, প্রয়োজন পড়ে। কাজে পাঁচ রঙের শাকসবজি অন্তপক্ষে প্রতিদিন খাওয়া উচিত, সেই সাথে বিভিন্ন রঙের ফল, আজকে যে ফল খাবো, আরেকদিন অন্য একটা ফল, আরেকদিন অন্য একটা ফল, এইভাবে খাবো। কাজে আমাদের সুষম খাবার হতে হবে।
তো এখন কিডনি রোগীরা এর মধ্যে কোনটা খেতে পারবে কোনটা খেতে পারবে না। কিডনি রোগীদের যারা কিডনি যাদের বিকল হয়ে গেছে অর্থাৎ স্টেজ থ্রি সিকেডি বা দীর্ঘস্থায়ী কিডনি রোগের যারা স্টেজ থ্রি ফোর এবং ফাইভে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খাবারের কতগুলো মানে লিমিট করে দেওয়া হয়, যেমন মাছ মাংস, বিশেষ করে মাছ মাংস এবং অন্যান্য আমিষ জাতীয় খাবার যদি বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে সেগুলো কিডনির উপর চাপ সৃষ্টি করে এবং কিডনির ক্ষয়কে আরও দ্রুত করে দেয়। সেই জন্য মাছ মাংস এগুলো কম করে খেতে হবে। আর ডালে আমি আগেই বলছি যে ডাল জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো তৃতীয় শ্রেণীর প্রোটিন, এবং এগুলো যদি আরও বেশি করে খাই তাহলে আমরা প্রোটিনের বা আমিষের কিন্তু বোঝা বাড়াচ্ছি কিন্তু কোয়ালিটি প্রোটিন কিন্তু আমরা পাচ্ছি না। সেজন্য কিডনি রোগীদের জন্য বলা হয় যে মাছ মাংস ডিম দুধ এই ক্লাস ওয়ান প্রোটিন তারা খাবে এবং এই আমিষের পরিমাণটা কমিয়ে খেতে হবে, এবং কতটুকু খেতে হবে সেগুলো আমরা সবসময়ই রোগীদের একটা চার্ট করে দেই তার ওজন অনুযায়ী যে কে কতটুকু খেতে পারবেন, যেটুকু আমাদের নিতান্তই প্রয়োজন, না হলে আমাদের মাংস ক্ষয় হয়ে যাবে, সেটুকু প্রোটিন কিন্তু প্রত্যেকে খেতে হবে, তবে অতিরিক্ত খাওয়া যাবে না। সেগুলো আপনার চিকিৎসক অবশ্যই বলে দেবেন যে কতটুকু প্রোটিন আপনি খেতে পারবেন। তারপর হলো যে এই চর্বি জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো তো আমাদের অ্যাভয়েড করতে হবে। এখন রোজার মধ্যে কী খাবেন, রোজার মধ্যে খাবারের ক্ষেত্রে যখন সেহরি খাবেন সেহরি খাওয়ার সময় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে যে খাবার বেশি আঁশযুক্ত সেই খাবারগুলো খাবেন, কারণ আপনি যদি একদম রিফাইন খাবার যেগুলো আছে যেমন বিস্কিট জাতীয় টোস্ট বিস্কিট অনেকে এগুলো খেয়ে রোজা রাখতে চেষ্টা করে কিন্তু এগুলো কিন্তু খুব দ্রুত হজম হয়ে যায় এবং এগুলো সুগার বাড়িয়ে দেয় রক্তের, যার জন্য ইনসুলিন সিক্রেট হয় এবং খুব শীঘ্রই আবার ক্ষুধার ভাব সৃষ্টি হতে পারে। সেজন্য এগুলো খাবেন না। শাকসবজি এবং সেই সাথে যে মানে ভাত খান রুটি খান সেগুলো আঁশযুক্ত খাবার যতগুলো আছে সেগুলোর সাথে মিশিয়ে খাবেন, যাতে করে দীর্ঘ সময় এগুলো হজম হইতে লাগে এবং স্টমাকে থাকে, তাহলে খিদেও মানে দেরিতে হবে এবং হঠাৎ করে সুগার বেড়ে যেয়ে আপনার হাইপার ইনসুলিনেমিয়া অর্থাৎ ইনসুলিন বেড়ে যেয়ে পরবর্তী সময়ে ক্ষুধার উদ্রেক আপনার করবে না। দ্বিতীয়ত সেহরি খাওয়ার সময় চা কফি খাবেন না, কারণ চা কফি কিন্তু মূত্রবর্ধক, এগুলো বেশি প্রস্রাব হবে সেজন্য আপনার ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। এবার ইফতারের সময় তো আমরা দেখি যে ইফতারের যে কালচার আমাদের যে কালচার ইফতারের সময় দেখলে আমাদের খাবার মনে হয় যেন আমরা ভুরি বুজনে বসেছি। কাজে ভুরি বুজন কিন্তু একদিকে যেমন আমাদের রোজাকে হালকা করে দেয় ইমানকে দুর্বল করে দেয় পাশাপাশি এটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি করে। তো সেই জন্য সেহরির সময় আমরা খাবো যেমন খুব পরিমিত খাবার এবং আঁশযুক্ত খাবার, আর ইফতারের সময় যে খাবারগুলো খাবো সেগুলো হবে স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর বলতে আমরা যে ভাজা পোড়া ফ্রাই জিনিস আমরা খেতে থাকি ঝাল খেতে চাই খুব রুচি উদ্রেক করে এরকম মুখরোচক খাবারগুলো খেতে চাই সেগুলোকে পরিহার করে আমাদের খাওয়া উচিত বিভিন্ন ধরনের ফলমূল, যেমন আমরা শুরু করতে পারি খেজুর দিয়ে, একটি খেজুর বা দুটি খেজুর। খেজুর কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের যেমন এনার্জি দেয় তেমনি এটা সুস্বাদ্য এবং এটা অনেক খাদ্য প্রাণযুক্ত একটা ফল এটা। দ্বিতীয়ত আমাদের চারিদিকে যে খাবার ফলগুলো আছে সেগুলো অল্প অল্প নিয়ে একটা ফলের একটা মিক্সচার তৈরি করে আমরা সেগুলো খেতে পারি। আমরা যেমন আমাদের ঘরে যেমন দই নিজেরা দই পেতে অথবা দই এনে দই চিরা খেতে পারি, এটা কিন্তু আমাদের স্টমাককে ঠান্ডা করে দেয়। আমরা চাইলে একটু সেমাই একটু পায়েস পাকিয়ে সেগুলো খেতে পারি, ঝাল কম দিয়ে একটু নুডলস পাকিয়ে খেতে পারি। তো এই যে হাড়ির খাবার বাড়ির খাবার এগুলো দিয়ে আমরা সুস্বাদু খাবার তৈরি করে খেতে পারি। তবে আমাদের যেমন বিভিন্ন ফ্রাই করা পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ঝাল দিয়ে যে সমস্ত ভাজা পোড়া আমরা তৈরি করি এগুলো আমাদের অবশ্যই পরিহার করা উচিত। আমাদের শরবত যেমন ফলের শরবত বেলের শরবত এগুলো আমরা খেতে পারি, সেখানে অতিরিক্ত চিনি না দিয়ে চিনি যতটা কম ব্যবহার করা যায় তত ভালো, সেই ধরনের খাবার যদি খাই এগুলো আমাদের জন্য স্বাস্থ্যকর হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে রমজান সংযমের মাস, এই সময়টা আমরা খাবার দাবার পরিমিত খাবো, বেশি খাবো না। আমাদের যাদের ওজন বেশি আছে তারা যেন টার্গেট করি
এই রমজানে অন্ততপক্ষে 3 থেকে 5 কেজি 7 কেজি ওজন যেন আমরা কমিয়ে আনতে পারি, সেজন্য আমরা সবসময় ক্যালোরির দিকে আমরা খেয়াল রাখবো। তো আমরা যদি এই সুষম এবং পরিমিত এবং সুস্বাস্থ্যকর খাবারগুলো খাই তাহলে আমরা অবশ্যই রোজার পরে দেখব যে আমাদের স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে। এবং যারা কিডনি রোগী আছেন তারা রোজা রাখবেন, তারা সবসময় এটুকু খেয়াল রাখবেন যে আমিষ জাতীয় খাবার কম খেতে হবে এবং এককালীন অনেক বেশি পানি তারা পান করতে পারবেন না, কারণ আপনার চিকিৎসক যে পরিমাণ পানি আপনাকে বলে দিবেন খাওয়ার জন্য সেগুলো ভাগ করে সাহরির সময় এবং ইফতারের সময় ইফতারের পরে সেগুলো আপনারা খাবেন। তাহলে আপনারা আশা করি ভালোভাবে সিয়াম সাধনা করতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।